Ladies and gentlemen, my name is Bulbul Ahmed and I welcome to all of you my sixth video of how to learn WordPress from A to Z. যাই হোক, অনেক বকর বকর হলো ইংরেজিতে, এখন বাংলায় ফিরে আসি। তো আজকে ভিডিওটা হয়তো অনেক শর্ট একটা ভিডিও হবে, কারণ আজকে যে অধ্যায়টা বেছে নিয়েছি অথবা যে যেটা আছে ড্যাশবোর্ডে সেটা খুব বেশি বড় একটা লেসেন না, ছোট একটা লেসেন যেটা আমি আর কি লাইভ প্রজেক্ট আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলুন দেখে আসি আজকে আমাদের লেসেনে কি আছে। তো আশা করি আপনারা এর আগের লেসেনগুলো ঠিক ভালো মতন দেখছেন এবং আপনারা ওগুলো চর্চা করছেন, এবং ওগুলো যেহেতু চর্চা করছেন সেটা আপনাদের জন্য ভালো হবে। তো চলেন শুরু করা যাক আজকের নতুন লেসেন। তো চলেন দেখা যাক আজকের নতুন যে ড্যাশবোর্ডের যে অপশানটা আছে। গতদিন আমরা দেখছিলাম যে ড্যাশবোর্ডের আমরা দেখছিলাম যে পেজেস এটা থেকে, আজকে দেখবো কমেন্টসের এটা। তো কমেন্টসের এটা এখন গেলাম, কমেন্টসের এটা আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তখন এখানে একটা সাধারণ একটা কমেন্টস থেকেই যাই, যেটা ওয়ার্ডপ্রেসের মূল কমেন্টস, ঠিক আছে। তো আমরা এই পোস্ট ভিউ করলে আমরা এখন দেখতে পারবো আসলে কি কমেন্টসটা এখানে আসছে। এখানে লেখা আছে হাই, দিস ইজ এ কমেন্ট টু ডিলেট এ কমেন্ট, জাস্ট মানে এখানে যা যা করা প্রয়োজন ঠিক সেটা লিখছে। তো আমরা এখন ব্যাকে যাব, ব্যাকে চলে আসলাম ড্যাশবোর্ডে। এখন যেটা দেখবো যে আসলে একটা কমেন্ট কিভাবে আসলে করে, আপনার ওয়েবে যদি কোনো কন্টেন্ট থাকে তাহলে লোকজন তো কমেন্ট করতেই পারে, তাই না? অবশ্যই করবে। তা এখন যদি আমাদের এই কমেন্টে এই এইটার জন্য যদি কেউ কমেন্ট করে তাহলে আমাদেরকে কোথায় আসবে, সেটাই হচ্ছে মূল ব্যাপার। তো আমি দেখাই, এখানে কমেন্ট আছে, এই আর্টিকেলটা আমি ওপেন করলাম। গতদিন আপনাদেরকে দেখাইছিলাম যে কমেন্ট কীভাবে তুলে দিতে হয়, কমেন্টের অপশন অ্যাবাউট পেজ থেকে তুলে দিয়েছিলাম এবং হোম পেজ কন্ট্যাক্ট পেজ থেকে, কিন্তু এগুলো একটা একটা সিঙ্গেল পোস্ট। তো এখানে কমেন্টগুলো কীভাবে আসলে থাকে মানে না থাকে সেটা আর কি, কমেন্ট করলে কোথায় কী আসে। তো এখন আমি এভাবে কমেন্ট করতে পারবো না, আমি একজন ইউজার হিসেবে কমেন্ট করব। তো আমি ড্যাশবোর্ড থেকে লগ ইনটা তুলে দিলাম, লগ আউট করে দিলাম। এখন আমি এটা আবার রিফ্রেশ করে এখানে আসব। তো যখন যারা রিপ্লাই করে আমার, আমি যেটা দেখছি আর এখানে যেটা আপনাদেরকে দেখাচ্ছি, তো যখন কেউ কমেন্ট করে, যখন অ্যাডমিন প্যানেলে ছিল তখন কিন্তু এখানে জাস্ট একটা কমেন্ট বক্স ছিল, কিন্তু এখন সেটা নাই, একটা ফুল একটা ফর্ম চলে আসে। তো আমি এখানে দিলাম একটা নাম, যে কোনো একটা নাম, ইমেল অ্যাড্রেস আমি যে কোনো একটা দিলাম, ওয়েবসাইটের নাম আমি এখানে দিলাম, দিয়ে এখানে একটা কমেন্ট করলাম দিস ইজ এ গ্রেট পোস্ট দ্যাট হেল্প আস টু নো দ্যাট বাংলাদেশ হাসান। যাই হোক, এখানে এটাই লিখলাম, যাই হোক একটা কমেন্ট করলাম। আমি এটাকে পোস্ট কমেন্ট করে দেবো, এটা পোস্টটাকে কমেন্ট করে দিলাম। পোস্ট কমেন্টে আমি যখন ক্লিক করলাম তখন এখানে আমার লিখে দিল কি, এখানে আমার ওয়েবসাইটের নাম দিয়ে এখানে একটা লিঙ্ক দিয়ে দিল এখানে। তো এখন এখানে লিখেছে যে এটা বলেছে আর যে বিউইন আইটি সাইট এটা, আর এখানে লেখা আছে ইউর কমেন্ট ইজ ওয়েটিং ওয়েটিং মডারেশন, তার মানে এইটা ওয়েটিং আছে যতক্ষণ পর্যন্ত না অ্যাডমিন আমাদেরকে এটা অ্যাপ্রুভ না করবে ততক্ষণ পর্যন্ত এটা শো করবে না, এখানে
এই অবাটিং মডেম দেখাবে, ঠিক আছে? আমি এটা কমেন্ট করছি এই জন্য আমার এখানে শুধু অবাটিং মডেম দেখাবে, আর যদি অন্য কেউ প্রবেশ করে তাহলে এখানে সে কোনো কমেন্টই দেখতে পারবে না যতক্ষণ পর্যন্ত না অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করবে না। তো এটা এই পর্যন্তই রেখে আসলাম। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে যে আসলে এটা আমি এখন লগ ইন করবো, লগ ইন করলাম, দেখেন এখানে কমেন্টে কিন্তু তখন কিছুই ছিল না, এক দেওয়া ছিল না, দুই দেওয়া ছিল না, কিছুই দেওয়া ছিল না। ইভেন এই জায়গায় কমেন্টের এখানে শুধুমাত্র ফ্রম মিস্টার ওয়ার্ডপ্রেস থেকে হ্যালো ওয়ার্ল্ডে একটা করা ছিল, কিন্তু এখানে লেখা রয়েছে ফ্রম বিউইন আইটি, মানে কিসের উপরে করছে, এরা বড় দলকেও ধুলাই মিশাতে মাঠে নামে এটার উপরে। তো এটা কি করছে, এটা আমি এখন যদি কমেন্টে ক্লিক করি দেন আমাকে দেখাবে যে এটা অমুক নামে করছে, এখানে যদি সে কোনো ওয়েবসাইটের নাম দেয় তাহলে এখানে মাউস নিয়ে গেলে অবশ্যই দেখা যাবে মাউস, এবং এখানে তার ইমেল অ্যাড্রেসটা দেখা যাবে। দেন সে এটা কখন করছে, কোন কবে এবং কোন সময়, সরি কবে কোন কোন সময় এবং কোন পোস্টের উপরে সেটা দিয়েছে এবং কি পোস্ট করছে সেটা এখানে অটোমেটিক দেখা গেছে। তো এখন আমি যদি এখানে বেশ কয়েকটা অপশান আছে কমেন্টে, এটা অ্যাপ্রুভ, আমি যদি অ্যাপ্রুভ করি এখানে যে ওয়েটিং মডেম আছে মডারেশন সেটা আর ওয়েটিং থাকবে না, এখানে লেখা থাকবে যে বি ইউনাইটেড স্টেটস এটা এই পর্যন্ত। আর যদি তাহলে এটা হয়ে যাবে, আর যদি এটা রিপ্লাই দিই তাহলে এখান থেকে আমাকে রিপ্লাই দিতে হবে যে এটার উপরে আমি রিপ্লাই দিচ্ছি, যে ইনার কথার উপর পরিপ্রেক্ষিতে আর একজন আর একটা কথা বললো সেটা হচ্ছে এখানকার রিপ্লাই। আর এটা যদি আমি কুইক এডিট করতে চাই তাহলে এখানে আমি যদি এখন ক্লিক করি, তো এখানে আমি একজন ওয়েবসাইটের অ্যাডমিন হিসাবে ইনারের লেখাটা আমি এডিট করে দিতে পারি। তো আমি এডিট করবো না, আসলে করা উচিতও না, যে কেউ যদি কোনো মন্তব্য করে তাহলে ইয়ে করা উচিত না, এডিট করা। এরপরে স্প্যাম, আমি যদি মনে করি যে না এই উল্টোপাল্টা লেখছে, মানে বিষয়টার সাথে সামঞ্জস্যপূর্ণ না, তাহলে আমি এটা স্প্যাম করে দিতে পারি। পরবর্তীতে ওই ইউজার আর এই ধরনের কমেন্ট করতে পারবে না যে কমেন্ট করেছে। আর এরপরে যেটা সেটা হচ্ছে ট্রাস্ট, এটা ট্রাস্ট ফাইল, এটাকে আমি যদি আমি ক্লিক করি তাহলে এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো এটা এই অবস্থায়। এবং উপরে যেটা দেখা যাচ্ছে যে কমেন্ট, এখানে দেখা যাচ্ছে যে অল কমেন্টগুলো, প্রত্যেকটা কমেন্টই এখানে আছে, পেন্ডিং অবস্থায় আছে একটা কমেন্ট, কারণ এটা আমি এখনও অ্যাপ্রুভ করিনি, যদি অ্যাপ্রুভ করতাম তাহলে এখানে অ্যাপ্রুভ থাকতো, আমি যদি স্প্যাম করে দিতাম তাহলে এখানে স্প্যাম থাকতো এবং ট্রাস্ট করে দিলে এটা এখানে থাকতো। তো আমি এটাকে অ্যাপ্রুভ করে দেবো, তাহলে যখন আমি অ্যাপ্রুভ করেছি এখানে পেন্ডিংয়ে কোনো কিছু এখন আর নাই। তো এটা হচ্ছে মূল কাহিনী কমেন্টের, যতগুলো কমেন্ট করবে যে বিষয়ের উপরে সেটা এখানে চলে আসবে। এখন অ্যাডমিন অ্যাপ্রুভ না করলে এটা কখনোই অ্যাপ্রুভ হবে না। তো এখানে যখন ক্লিক করা হবে তখন দেখা যাবে যে এখানে কতগুলো অ্যাপ্রুভ আছে। তো এটা অ্যাপ্রুভ দেখানোর জন্য আমি একটাকে স্প্যাম করে দেবো, এটাকে স্প্যাম করে দিলাম, তাহলে এখানে দেখা যাচ্ছে যে অ্যাপ্রুভ একটা একটাই আছে, আগে ছিল দুইটা, এখানে স্প্যাম হয়ে আছে এটা। আমি যদি এটাকে ডিলিট করে দিই তাহলে এটা ডিলিট হয়ে যাবে, ট্রাস্ট ফাইলে থাকবে। তো অল কমেন্ট হচ্ছে এটাই। তো এখন যদি আমি এটাকে আমি আবার যদি এটাকে লগ আউট করে দিই, লগ আউট করে দিলাম, দিয়ে এটাকে আবার রিফ্রেশ করি তাহলে দেখা যাবে যে এখানে শেয়ার অ্যাওয়ার্টিং মডেম নাই, লেখা আছে যে মূল কমেন্টটা এখানে লেখা আছে। এখন আমি যদি এটাকে রিপ্লাই করি তাহলে আমার এখানে প্রয়োজনীয় ইমেল অ্যাড্রেস নাম আমার নতুন করে দিয়ে এখানে রিপ্লাই দিলে তাহলে ইনি একটা রিপ্লাই পেয়ে যাবে। তো মোটামুটি এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসে কমেন্টের সেকশন। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ প্রত্যেক দিন এক একটা অপশান দেখানো ভালো, খুব বেশি বড় অপশান দেখানো ঠিক না, যত বেশি দেখাবো তত বেশি ভুলে যাবেন। তো যত কম দেখাবো এবং ওইগুলো চর্চা করতে থাকবেন তাহলে ওইগুলোই আপনাদের জন্য শিখতে সুবিধা হবে। আর আগেও আমি বলছি, এখনও বলে রাখছি যে আপনাদেরকে একটা একটা পার্ট বাই পার্ট এখান থেকে ড্যাশবোর্ড থেকে সেটিংস পর্যন্ত দেখানো হয়ে গেলে আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট কীভাবে বানানো যায় একদিনে কিংবা কয়েক ঘন্টায় আমি একেবারে আপনাদেরকে দেখিয়ে দেবো, সেটা দুই ঘন্টা হোক, তিন ঘন্টা হোক, কিংবা পাঁচ ঘন্টার ভিডিও হোক, যাই হোক না কেন, তা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।